আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জুয়েল রানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদরে হাটিপাড়া ইউনিয়নে। তো আপনারা জানেন যে এখানে সুহেল ভাই বিশাল বড় একটি ছাগলের খামার করেছেন, পাশাপাশি ওনার একটা গরুর খামারও রয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি ভিডিও করি, বিশেষ করে ডেয়ারি খামার এবং ছাগলের উপরে। তো একটা জিনিসই সবচেয়ে বেশি প্রয়োজন হয়, আর সেটা হচ্ছে ঘাস। কারণ অভিজ্ঞরা একটা জিনিসের পরামর্শ দিয়ে থাকেন, আপনি যত বেশি ঘাস চাষ করবেন, গরুকে খাওয়াবেন, আপনার খরচটা তত বেশি কমবে এবং গরুও সুস্থ সবল থাকবে। অনেক সময় বকনাগুলো হিটে আসতে চায় না, আপনি যত ঘাস দিবেন আপনার গরু হিটে আসবে। এক কথায় মানে আপনার যত ঘাসের চাষ থাকবে আপনার জন্য ততটা ভালো। তো অনেকে আসলে পানিতেও ঘাস রোপণ করতে চান, তা আপনারা ঘাসে কাটিংগুলো পান না। তো সুহেল ভাই বিশাল জায়গা জুড়ে উনি বিভিন্ন জাতের ঘাস চাষ করেছেন, উনি কাটিংও বিক্রি করেন। এই যে দেখতে পাচ্ছেন জার্মান হোয়াইট, যেটার কাটিং মাত্র 80 পয়সা সুহেল ভাই দিয়ে থাকেন। তো চলুন সুহেল ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সুহেল ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঘাস কাটতেছেন মনে হয়? ভাই ছাগলের জন্য ভাই ঘাস কাটতেছি। আচ্ছা আচ্ছা, ছাগল কি এটা ভালো খায়? হ্যাঁ এটা ঘাসটা আপনি ছাগলের জন্য। অনেকে আসলে ফোন দেয় যে ছাগলের জন্য কোন ঘাসটা ভালো, কারণ গরুর জন্য তো সব ধরনের ঘাস চলে। এই ঘাসটা আপনার গরুর জন্য খায় না, এটা আপনি গরুর জন্য করুক, ছাগলের জন্য আপনার করুক, সবার জন্য ভালো। গরু তো খাবেই। তারপরে বিশেষ করে যারা নাকি আপনার এলাম ছাগলের খামার করবে, তাদের এই জার্মান ঘাসের কোনো বিকল্প নাই, জার্মান ঘাস আপনার লাগবেই। কারণ এই ঘাসটা কি সফট? হ্যাঁ এটা একবার নরম ঘাস, এটা ঠিক আছে, অনেক নরম। ছাগলের জন্য খুবই ভালো, মোটা ঘাসগুলো ছাগল একটু কম, ছাগল আপনার কম খায় এটা। আচ্ছা আচ্ছা ভাই, তো আজকে আপনার ঘাস এবং খামার নিয়ে একটু কথা বলবো, প্রথমে আপনার পরিচয়টা দিয়ে নেন। আমি মোহাম্মদ সোহেল রানা, আমার বাড়ি হলো মানিকগঞ্জ জেলা হাটিপাড়া। আচ্ছা, তো ভাই এখন আপনার খামারে কি অবস্থা? খামার মাশাআল্লাহ ভালো। আচ্ছা, আগে তো অনেক ছাগল ছিল 120টার মতো, এখন কি অবস্থা? হ্যাঁ ছাগল আছে, তারপর পাশাপাশি আমি কিছু হলাম গরু উঠাইছি। আচ্ছা আচ্ছা, এখন উভয় দিকে যাচ্ছে ঘাস আপনার হলাম বিভিন্ন, আপনার ঘাসের তো আপনার জমি তো আপনার হলাম আগের থেকে অনেক আপনার বাড়াইছি। আচ্ছা, যে আমরা কাটিং বিক্রি করি এটা ভাই ছাগলের ভাই খায় সাথে পারে না, এই জন্য পাশাপাশি আপনার হলাম, যেহেতু ঘাস তো আপনি ফালাই দেখুন লাভ নাই, এই জন্য আপনি পাশাপাশি এগুলি আপনার হলাম ছাগলের জন্য বা গরুর জন্য। ঠিক আছে, যদি আপনার হলাম 5টা আপনার গরু পালি বা 10টা আপনি গরু পালি, তাহলে আমার মনে হয় বিনা খরচে গরু পালাটা আপনার হয়ে যাবে। লাগছে বিনা খরচে, বিনা খরচে হ্যাঁ, নিচে কাটিং গুলো বিক্রি করে দেন আর উপরে কাজগুলো আপনি কাজগুলো আপনি ঠিক আছে আপনি আপনি ঠিক হয় গরু দেখাবেন। এই যে বলছেন যে প্রচুর জায়গাতে আপনি ঘাস চাষ করছেন, কি রকম জায়গাতে করছেন? ঘাস আছে টোটালে আপনার হলাম সবকিছু আপনার হলাম 5 আইটেমের ঘাস মিলে 40 বিঘা। আমি বিভিন্ন খামারে ভিডিও করি, বিশেষ করে আপনি দেখেন যে গরু এবং ছাগল ভিডিও করি এবং ঘাসটা অত্যন্ত প্রয়োজন। আপনিও যদি একটু বর্ণনা দিতেন যে আসলে ঘাস চাষটা করলে কিরকম লাভ হওয়া যায় এবং খরচটা কি পরিমাণে কমানো যায়। আসলে ভাই আপনার গরুরে যদি আপনার ঠিক মতন ঘাস খাওয়ান তাহলে কিন্তু দানাদার খাওয়ানোর খুব একটা প্রয়োজন নাই। আমার নাকি দেখা গেছে একটা আমি একটু পানি খাওয়ালেন, দেখা গেছে 1/2 কেজি ভুসি বা 1 কেজি কুড়া দিয়ে আপনি মিক্সার করে গরুর একটু শুধু আপনার একটু দানাদার খাবার দিল, দানাদার খাওয়ানো এটা আপনি দিলেন, কিছু হালকা পাতলা কিছু যে গরুতে আপনি খাইলো, আর এসটা কিন্তু আপনার কোনো খরচ আপনার লাভ হইলো না। তো একটা গরুর আপনার সর্বনিম্ন কিন্তু আপনার লাম এই না হইলো বোধ হয় কিন্তু আপনার মোটামুটি সাইজের একটা গরু রাখুন তো আপনার 35 কেজি বা 30 কেজি খাওয়াইতে হবে। ঠিক আছে, তাহলে আপনার 30 কেজি খাওয়ান যদি আপনি দেন তাহলে আপনার দানাদার খাওয়ান দিয়ে মনে করেন আপনি ধরলাম 20 কেজি খাওয়াইলেন, তাহলে 20 কেজি দানাদার খাওয়ানোর দাম কত? অনেক ঠিক আছে, তাহলে দেখা গেছে আপনার হলাম একটি গরুর দুধ যদি আপনার হলাম 10 কেজি হয় তাহলে আপনি সর্বোচ্চ মনে করেন 60 টাকা কেজি বেচলে বলতে 600 টাকা। এখন যদি আপনি 400 টাকা যদি আপনি গরুরে খাওয়াই ফেলান, এই জায়গায় আপনার লেবার খরচ আছে,
আপনারও কিছু ঠিক আছে লাভের দরকার। আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে ঘাস খাওয়ালে খরচটা অনেক কম? না, ঘাস আপনার মনে করেন আমার কাছে কাটিং নিয়ে মনে করেন একবার আপনারা রোপণ করবো, খালি কাটবো আর খাওয়াবো। আচ্ছা আচ্ছা, খরচই নাই? না না, খরচই নাই। এটা যদি নিজের জায়গা হয় বিনা খরচে একদম, মানে ভাই শুনুন, তারপর আপনি বিনা খরচ আপনি নিজের জমি না হোক, ধরেন এক বিঘা জমি না, আপনি 8,000 টাকা ভাড়া নিচ্ছেন বছরে 8,000 টাকা, আপনি ঘাস রোপণ করছেন এই এক বিঘা দিয়ে মনে করেন আপনি 3টা গরু পালন করছেন, আপনি বড় গরু 3টা, তাহলে আপনার হলাম 3টা গরুতে আপনার হলাম জানাদার খাওয়ান কত টাকা লাগছে মাসে? আচ্ছা আচ্ছা, মাসের টাকা তো মনে করেন আপনি ঠিক আছে, আপনার হলাম পুরা যেন আপনার হলাম বছরে যা খরচ হবে ঘাস খেতে, এটা কিন্তু আপনার মাসেও কিন্তু লাগবে লাগে না। দর্শক বন্ধুরা, আমিও বিভিন্ন জায়গাতে ভিডিও করি, যারা অভিজ্ঞ খামারি আছে একটা পরামর্শই দেন যে আপনি যত ঘাস খাওয়াতে পারবেন তত আপনার জন্য লাভজনক, কারণ এই ঘাসটা কিন্তু সব দিক দিয়ে ভালো। আপনার যখন একটা গাবি পরবর্তীতে হিটে আসার জন্য ঘাস খুব ভালো, বকনা গরুগুলো বিশেষ করে আপনি দানাদার খাবার দিলে আপনার হিটে আসে না, হিটে আসলে বিষটা রাখতে চায় না। যদি ঘাস পর্যাপ্ত দেন তখন কিন্তু আপনার জন্য খুব ভালো, কারণ ঘাস যত বেশি দিবেন তত বেশি আপনার বকনাটা হিটে আসবে এবং আপনার ভালো হবে এবং খরচটা অনেক কমানো যায়। ঘাস ছাড়া তো এখন খামার করাটা আসলে অসম্ভব। না ভাই, ঘাস মনে করেন যাদের নাকি আপনার ঘাসের জমি নাই, তাকে ভাই মনে করি ফার্ম করার কোনো খামার করার কোনো এখন প্রয়োজন। আপনি 10 লাখ নিয়ে আপনি যদি আপনার খামার করে দেখা গেছে খাওয়ান খাওয়ায় আপনার হলাম 3-4 বছর পর দেখবো তার কিছুই নাই। আচ্ছা, এই জন্য ঠিক আছে, আপনার গরুর খামার বা ছাগলের খামার যেই করুক না কেন অবশ্যই আপনার ঘাসের প্রয়োজন। আচ্ছা আচ্ছা, ঘাস না থাকলে আপনার এখানে কি কি ঘাস চাষ করছেন? আপনার দুইদিকে একটা জমি দেখলাম আপনার, এটা যেমন আপনার হলাম জার্মান হোয়াইট, তারপর আপনার জারা ঘাস আছে, তারপর আপনার হলাম নেপিয়ার পাকসম আছে, রেড পাকসম আছে, অজানা হাইব্রিড আছে, সব ধরনের ঘাস আছে, মোট আপনার 5 আইটেমের ঘাস আছে যেটা চাহিদা। আচ্ছা, আমরা একটু জার্মানটা নিয়ে কথা বলি, এটার প্রোটিনটা কি রকম? এটা প্রোটিন আপনি 12% প্রোটিন, 12%। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ভাই অনেকে তো আসলে রোপণ পদ্ধতিও জানে না, যদি একটু দেখাইতেন বা কিভাবে করতে হয়। আপনার এখান তো দেখছিলাম অনেকগুলো কাটিং আছে, এটা আপনার ধরেন আপনার এই পেলে আমরা মনে করেন কুরিয়ান সার্ভিসে কাইটে আপনার নাম দিয়ে দেব। আচ্ছা, এই সিস্টেমে এনে একটা সুখ থাকবে, এনে একটা আপনার সুখ থাকবে। এই মালটা আপনার হলাম নেওয়ার পর আপনার জাগে রাখবেন, জাগটা দিতে হয় জাগ বস্তার মধ্যে, ঠিক আছে? না না, বস্তায় থেকে ঢালবেন। বস্তায় থেকে ঢাইলে মনে করেন এটা আপনি হলাম ই করবেন, এটার উপর দিয়ে কিছু খেয়ার বা কিছু জঙ্গল টঙ্গল মরা কিছু যদি আপনার দিবেন, দেওয়ার পর আপনার হালকা পানি দিলে, হ্যাঁ হ্যাঁ, দুই টাইম আপনি পানি দিবেন, পানি দেওয়ার পরে কুড়িয়ে থেকে একটা আপনি শিকড় বাইরেবেন, সেটা শিকড় বাইরেব, তখন আপনার জমি যদি আপনার শুকনা থাকে তাহলে আপনি চার্জ দিয়ে মনে করেন এই ফেলে আপনার লামি দিবেন, বসাই দিবেন, বসাই দিয়ে খালি দেখবেন হলো অঙ্কুরটা যিনি উপরে ফেলে থাকে, হ্যাঁ আপনি মাটির নিচে যায় কোনো আপনার সমস্যা নাই। এই গাছটা তো পানি তো হয়, খবর নাই, তো এই গাছটা মোটামুটি আপনি 20 ফুট হয়ে গেছে কিন্তু এটা। আচ্ছা ঠিক আছে, তো এটা আপনার যত পানি হোক ঠিক আছে, আপনি পানিতে কোনো সমস্যা নাই বা আপনি শুকনা, যেমন আপনি বর্তমানে শুকনা আছে, শুকনা কিন্তু আপনার ফলন ভালো না, এই গাছটা চাহিদা মনে পড়ছে আমার কাছে গোটা ভালো, একজন ফোন দিয়েছে ভালো, কারণ পানির সমস্যা তো সবারই কম বেশি। আর এটা লাগানোর পরে কতদিন পরে খাওয়ানো যায়? এটা প্রাথমিক অবস্থায় লাগবে আপনি দুই মাস, পরবর্তীতে আপনার নাম প্রতি মাসে একবার কাটতে পারবে, প্রতি মাসে। আচ্ছা, কি ধরনের সার দিতে হয় বা কি আসবে বিষয়? ওইটা আপনার ধরেন আজকে যে গাছটা কাটলো, কাটার পরে মোটামুটি আপনি 5 থেকে 6 দিন পরে সার দিয়ে দিবে। আচ্ছা আচ্ছা, তারপরে খাওয়াতে পারবে, তারপরে কাটার পরে পরে একবার করে সার দিয়ে দিলে হয়, অন্য কিছু তার দরকার হয় না? না না, আর কিছু আপনার দরকার না। আচ্ছা আচ্ছা, দেখ খুবই ভালো লাগলো, তো সোহেল ভাই কথার বাড়ি লাভ নাই, অনেক কথা হয়েছে, তো অনেক কিন্তু আসলে নিতে চাবে, তার কিভাবে নেবে যদি একটু বলতে? এটা আমরা সারা বাংলাদেশে আপনার হলাম যে কোনো জেলায় সুন্দরবন কুরিয়ান সার্ভিসে কাটিং দিয়ে। আচ্ছা, ওইদিকে দেখতেছি যে কাটতেছে মনে হয় কাটিং, হ্যাঁ ওইটা আপনার হলাম এক বাইর হলাম, ঠিক আছে আপনার হলাম কোন এলাকাতে যাবে? এটা যাইবো আপনার রংপুরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে যে চাই যদি কিছু আপনাকে, যেমন আপনার এই যে মাল পাঠালাম আপনি রংপুর পাঠাইছি, তারপর আপনি দিনাজপুর পাঠাইছি, রাজশাহী পাঠাইছি, সব জায়গাতে আপনি কুরিয়ার করতে, সারা বাংলাদেশে যে কোনো জেলায় ঠিক আছে, যদি আপনার
সরাসরি শাখা থাকে, এই শাখায় আপনি মাল দিন যাবে। আর এগুলো তো আইসা নেওয়ার কোনো জোইয়া নেই, কারণ আসতে গেলে তো অনেক টাকা খরচ। মনে করেন আপনি যদি বরিশাল থেকে মনে করেন 1000 কাটিং নেওয়ার জন্য আসে, গাছের যা মূল্য তার থেকে আপনি দ্বিগুণ কিন্তু আপনার খরচ বেশি, আপ ডাউন কিন্তু আপনি বাড়াই যাবে। আচ্ছা, আর আপনার ডেলিভারি খরচ আপনার সে কত করে নিচ্ছেন সার্ভিসে, তা আমরা কিছু আপনার বেশি না। এটা আপনার হলাম এই এটা হলো আপনার ঘাসের উপরে নির্ভর করবো। দেখা গেছে আপনার হলাম যারা গাছ, যেমন আপনার হলাম 1000 পিসে বড় এক বস্তা হয়, গাছটা একটু আপনার হলো মোটা, আর এটা দেখা গেছে আপনার হলাম প্রতি বস্তায় 2000 পিস হলাম দেওয়া যাবে। আচ্ছা, আর কাটিংগুলো কত করে নিচ্ছেন? এটার কাটিং আপনার ভাই ঠিক আছে, বর্তমানে সবাই ভাই রেট বাড়াইছে, কিন্তু আমি ভাই রেট হলাম আগে রেটই রাখছিলাম 80 পয়সা পিস। আশি পয়সা। আচ্ছা, একটা কাটিং 80 পয়সা। 80 পয়সা পিস। হ্যাঁ, আচ্ছা, দামও তো মোটামুটি নাগালের মধ্যেই আছে। হ্যাঁ, ঠিক আছে। তো সোহেল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।